মালদা থেকে নিখোঁজ বিহারের যুবক। চলতি বছরের জুলাই মাস থেকে অজ্ঞাত পরিচয়হীনভাবে বনগাঁ হাসপাতালে ভর্তি ছিল। অবশেষে হ্যাম রেডিওর সাহায্যে ঘরে ফিরল যুবক। হ্যাম রেডিওর সাহায্যে বাড়ি ফিরল বিহারের বিকাশ কুমার। জানা গেছে, চলতি বছরের জুলাই মাসের 9 তারিখ থেকে বনগাঁ হাসপাতালে ভর্তি ছিল সে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বনগাঁ স্টেশন থেকে তাকে অজ্ঞাত পরিচয় হিসাবে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালেই ঠিকানা হয় বিকাশের। এ বিষয়ে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট সপ্তর্ষি চৌধুরী বলেন, চিকিৎসা শুরু হবার পরেও ঠিকানা জানা যাচ্ছিল না। আমরা তখন হ্যাম রেডিওর অম্বরীশ বিশ্বাসের সাহায্য নিই। এরপর হ্যাম রেডিওর সদস্যরাই পরিচয় খুঁজে বার করে বিকাশের। এর বাড়ি পূর্ণিয়া জেলা বনবনিয়া থানা। সেখানে ওরা 5 তারিখ 2017 সেপ্টেম্বর এরা পুলিশ স্টেশনে জানায়, মিসিং ডায়েরি করে। তারপর আমরা গত 3 মাস আগে একে ট্রেস করি বনগাঁ হসপিটালে। বনগাঁ হসপিটালে ট্রেস করবার পর আমরা আমাদের নেটওয়ার্কে এদের সমস্ত জানাই। রেডিও ক্লাবের তরফ থেকে অম্বরীশ নাগ বিশ্বাস আমাদেরকে উজ্জীবিত করে এই ঘটনাগুলো করিয়েছেন। তারপর পূর্ণিয়া পুলিশ আজ এসছে তার দাদা এবং তার জামাইবাবুকে নিয়ে একে আজকে আমরা বাড়ি পাঠাতে পেরে খুব ভালো লাগছে। জানা যায়, বিকাশের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলা এলাকায়। গত 2017 সালে মালদা থেকে নিখোঁজ হয়ে যায় সে। এরপর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর বিহারের থানাতে অভিযোগও দায়ের হয়। লগভগ 2 সাল পেলে হেরা গেছে। আর হাম বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতে হ্যাঁ ওয়েস্ট বঙ্গাল রেডিও রেডিও ক্লাব ওয়ালে কো বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতে হ্যাঁ আর ইহাঁ পর জো হসপিটাল কে জিতনে ভি নার্স হ্যাঁ কর্মচারী হ্যাঁ স্টাফ হ্যাঁ ডাক্তার হ্যাঁ সবকো বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতে হ্যাঁ কি উন্হোনে এক আননোন পার্সন কো আর পেশেন্ট কি তরহ ট্রিটমেন্ট কিয়া, ধ্যান রাখা আর খেয়াল রাখা আর হাম লোগো কো সম্পর্ক করনে কা প্রয়াস কিয়া। অবশেষে ঘরের ছেলেকে এদিন ফিরে পেয়ে খুশি বিকাশের পরিবারের লোকেরা। এদিন বিহারের পুলিশ ও তার পরিবারের লোকেদের হাতে বিকাশকে তুলে দেওয়া হয় বনগাঁ হাসপাতালের পক্ষ থেকে। এই বনগাঁ স্টেশন থেকে সমস্ত বাড়ির লোক মানে পাবলিক এসে ভর্তি করে দিয়ে যায়। কিছু বলতে পারছিল না, ভাষা তো মানে বুঝতে পারছিলামই না, আর যে নিজের ব্যাপারে কিছু বলে উঠতে পারছিল না। তো তারপরে তো ট্রিটমেন্টে ছিল নয় জয়দিক, আমাদের আন্ডারই ট্রিটমেন্টই ছিল। এখন আমরা সাডেনলি ওকে মেডিকেল হায়ার ম্যানেজমেন্ট ট্রিটমেন্টের জন্য ভাবছিলাম আর্চিগড়ে একটু দেখানোর ব্যবস্থা করবো। কিন্তু তার আগে আমরা হ্যাম রেডিওর সাথে যোগাযোগ করি, হ্যাম রেডিও অম্বরীশবাবুর সাথে হেল্প নিয়ে ওনার ছবি ওই পেশেন্টের ছবি তুলে পাঠিয়ে আমরা বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারি বিহারে বা পেশেন্টের বাড়ি। মেন্টালি তো এখন পেশেন্ট ইজ ফিট টু বি ডিসচার্জ। যেটুকুনি ট্রিটমেন্ট আছে ওটা ওরা বাইরে নিয়ে গিয়ে করবে বলছে, বিহারে বাড়ি থেকেই করবে, মেজর কিছু নেই। তো পেশেন্ট আজকে ডিসচার্জ করাবে, বাড়ির লোক এসছে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।